তখন কি সে আহমদী ছিল না 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 ওটা আমাদের দেশি মানে ও আপনাদের দেশি মানে সাফাই বিয়ে হয়েছিল আচ্ছা আচ্ছা তারপরে আসে কাদিয়ানীদের কবলে কিভাবে পড়লো সেটা কাদিয়ানীকে হয়তো ওদেরকে ওকে কিছু বলছি আর কি ওই মেয়ে মানুষ তো মন দিল নরম এই ভাই মানে হয়তো ওই ওদের পিছনে পিছনে গেছে বলে যায় ওখানে বলে ওই অন্য কিছু না আমার স্মৃতিটা বলছি আর কি যে ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের সেটা পাঠ করেছে কিছু তোমাকে কিছু তোমার কাছে কিছু ছই টই নিয়েছে নাকি না কোনো লিখিত দিছ না এইগুলো বলছে আর কি এটা কত শোনে এইটা ধরেন দুই তিন বছর আগে হবে মনে হয় এই আহমদনগরে হ্যাঁ আহমদনগর মানে পঞ্চগড় আহমদনগরে হ্যাঁ আহমদনগর ও আচ্ছা পঞ্চগড় আহমদনগরে আপনার স্ত্রীকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইছে হ্যাঁ এইটা বলে পাঠ পাঠ কইছে ওই আচ্ছা পড়াইছে এরপরে কি আপনার স্ত্রী ওখানে ওদের ওখানে যাতায়াত করছে না 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 অসম্ভব কোনো করেনি না আমাদের জামাতে আছে তারপরে এটা করলো কি আপনার বিবাহে আবদ্ধ হওয়ার পরে হ্যাঁ তাই আপনার বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যখন এটা করলো তা আপনি কি পদক্ষেপ নেবেন আপনার স্ত্রীর ব্যাপারে আমি পদক্ষেপ নিয়েছি তারপরে আমার এলাকার আমি তো জানি না আমাকে না জানা সত্য তো করছি যা কিভাবে করলো আপনি বাড়ি ছিলেন না 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 আমি বাড়িতে ছিলাম না তারপরে কোথায় ছিলেন আপনি আমি তো রিক্সা চালাই না বাড়িতে যখন গেছি তখন মা আমার বাড়িতে আমার ভাইগুলো বলছে তোমার বই এরকম এরকম সংসার ওখানে বলে গেছে কাদিয়ানীতে নাম কী রে তুই হয় নাকি কত হয় আমি ভুল করে ফেলেছি আচ্ছা এইটা তো আর একদিনে সে করেনি মানে একদিনে তো আর তাকে নিতে পারেনি না না হয়তো ওই এটা তো আগের থেকে তার সাথে মানে সম্পর্ক করছে ওই মানে হয়তো ওদের বাড়িতে গেছে গল্প সম্পর্ক করছে আচ্ছা আমি আপনার সাথে বাংলায় কথা বলি আপনার স্ত্রীর সাথে কি কোনো কাদিয়ানি বেটার সম্পর্ক ছিল না সম্পর্ক ছাড়াই এমনিতে আপনার স্ত্রীকে কাদিয়ানিদের মহিলারা হয়তো দাবার টাবার দিচ্ছে ওই 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 পাশাপাশি মানে মনে করেন যে ওদের মাঝখানে আমরা আছি তো হয়তো ওদের বাড়িতে গিয়েছে ফিরেছি হয়তো মা হয়তো বুঝেছে বলছে এই কারণে মানে ও আস্তে আস্তে দেখা গেছে যে তাদের কি বলে যে প্রেম ভালোবাসায় পড়ে গেছে পড়ে গেছে তারপরে এক পর্যায়ে কি তাকে কেন্দ্রে নিয়ে কালিমা পড়াইছে হ্যাঁ ওই এই তো কালিমা পড়ানোর পরে আপনি কি করছেন তারপরে তখন শোনার পরে তারপরে আমার ওই যে আমাদের এলাকার ইউনিয়নের মেম্বাররা ছিল তারপরে ওই আমার স্ত্রী ভাইয়া ছিল তারপরে তখন আমাকে বলছে যে তোমার স্ত্রী যখন এরকম হয়েছে এটা ব্যবস্থা তুমি নাও মেম্বার বলছে আমাকে তারপরে আমি তখন গেছি আমার ছেলে আমার মেয়েগুলো গেছে বলে তুমি এই কাজটা কেন করলে তোমরা আমার আমার আমি তো ওর স্বামী আমাকে জিজ্ঞাসা না করলাম তোমরা এইভাবে কেন কাদিয়ানীদেরকে বলছে বলছি আর কি তারপরে ওরা বলছে যে আমরা তো আপনার স্ত্রীকে জোর করে করে নিই আমার স্ত্রী স্ব ইচ্ছা হচ্ছে তাহলে আমার স্ত্রীকে আপনারা বিয়া করে দিয়ে দেন স্ব ইচ্ছা হচ্ছে তখন স্ব ইচ্ছা হচ্ছে আমরা স্ব ইচ্ছা আমরা বাদ দিয়ে দিই আমাদের কোনো তাদের আলহামদুলিল্লাহ এইভাবে হচ্ছে ওদের ওই যে মুরুখ ওদের মুরগি সাথে বলে মানে সদর মুরুখ আর ওই যে একটা মহিলা বলছে যে আপনার তখন একটা আমাকে লিখিত কাগজ দিছিল ও ওরা একটা লিখিত কাগজ দিছিল কাগজ দিয়ে কাগজটা আমি রাখতে পারি কি কাগজ দিছিল কি লেখা ছিল ওটাতে লেখা মানে আমরা সম্পূর্ণরূপে মানে কাদিয়ানী বা আহমদী ধর্ম কি বলে যে আপনারা পরিত্যাগ করলেন হ্যাঁ আপনার স্ত্রী সেখান থেকে বের হয়ে গেল এই ব্যাপারে দিছিল ওদের জামাতে ও যায়নি নামাজও পড়েনি প্রতিদিন ওদের ইয়া যায় না ওই একবারই গেছিল ওই একবারে তারপরে আর যায়নি দুই তিন বছর আগে তারপরে আমি তখন আমি এখন আমি ওকে বলছি এখন আর যে আমাদের জামাতের লোক নিয়ে ইয়া করছে এটাতে কিছুটা বাকি আছে এখানে ওই যে কোটে কোটে কারি বিরিবি করতে হবে আমি তো বলি মাসি তখন আমি ওই যে এই যে বাসে দিকে বলছিলাম অনেক টাকার কথা বলছিল আমার এই জন্য করতে পারি আচ্ছা আমার বউ রাজি আছে যখন কালিমা পড়লো তাই না ওদের ওখানে গিয়ে মানে ওদের বায়াতের যেই শর্তগুলো আছে
সেই শর্তগুলো তাকে বুঝাইয়া তারপরে তো তারা কালিমা পড়াইছে কেমন এটা তো আমি না হ্যাঁ আপনার স্ত্রীকে কেমন করে তারা কাঁদিয়ে নি বানাইছে ঠিক আছে তো এখন আপনার স্ত্রী যখন বুঝতে পারছে যে তারা বাতেল তারা কাফের শেষ নবীকে না মানার কারণে তারা কাফের এরপরে আরো কি বলি ইসা আলাইহিস তারা বিশ্বাস করে যে মৃত অথচ আমাদের বিশ্বাস হচ্ছে ইসা আলাইহিস জীবিত আছে জীবিত আছে ইমাম মাহদী আলাইহিস এখনো আসেন নাই তাদের বিশ্বাস হচ্ছে যে চলে আসছে এই সমস্ত কথাবার্তা বলে আপনার স্ত্রীকে কাঁদিয়ে নি বানাইছিল তাই না তো যখন আপনারা বুঝতে পারছেন যে এগুলো ভুল বিশ্বাস এটা আপনি বুঝতে পারছেন আপনার স্ত্রী বুঝতে পারছে তাই না তো তারপরে কি আপনার স্ত্রীকে কালিমা পড়াইছেন কালিমা তো আমার স্ত্রী তো মানে না আর পরে আর পড়াইনি আর কি মনে করেন যে কালিমা তো আমাদের যেরকম পড়া ওইভাবে আমাকে পড়াইছে তারপরে আমার কাছে এই বিশ্বাসটা তার ভিতরে আসছে বলেই গেছে না হ্যাঁ এখন কথা হচ্ছে যে তার ভিতরে পরবর্তীতে আবার বুঝ আসছে আপনাদের বলার মাধ্যমে যে তারা বাতেল তাদের সাথে সম্পর্ক রাখলে কাফের হয়ে যেতে হবে হ্যাঁ তো এখন আপনার স্ত্রীকে পরবর্তীতে আবার কালিমা পড়ানো এটা তো আপনাদের জন্য জরুরি ছিল এটা হয়নি হ্যাঁ এটা হয়নি এটা আপনি এটা আপরাই নেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এটাই করা যাবে ওদের জামাতে যায় না তোরা তো ওদের জামাতে যায় না নামাজ পড়া ওদের সব কোনো সম্পর্ক নেই সেটা বুঝতে পারছি যে যায় না কোনো দিন যায় আচ্ছা ঠিক আছে আমি তো ওনার সামনে আমি